রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর কথা বলে গেছেন, যেটা সংস্কৃতির সংজ্ঞা হতে পারে, রাজনীতির সংজ্ঞা হতে পারে, গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে, সেটা হচ্ছে এই যে তুমি অন্যের জন্য যা পছন্দ করো তুমি নিজের জন্য তাই পছন্দ করো। অর্থাৎ একটা অপরাধের জন্য অন্য লোক বলে আমি তাকে শাস্তি দিচ্ছি আর আমার নিজের লোক বলে আমি তাকে মাফ করে দিচ্ছি, এইটা ঠিক নয়, এটা অত্যন্ত একটা চরম জঘন্য অন্যায় কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলছেন, তুমি যদি অন্যের অভিনয় পছন্দ করো তাহলে নিজের স্ত্রী যদি অভিনয় করে সেটাও পছন্দ করতে হবে। অন্যের মেয়ে অভিনয় করছে আমি খুব পছন্দ করছি কিন্তু আমি চাচ্ছি না যে আমার মেয়েটা অভিনয় করুক, এটা মূর্খতা, এটা স্বার্থন্ধতা, এই সংস্কৃতি আমরা চাই না। আমরা চাই যে অন্যের বউ অন্যের মেয়ে যে কাজটি করছে সেটা যদি আমি পছন্দ করি তাহলে আমার স্ত্রী এবং আমার মেয়ে যে সেই কাজ করলে আমাকে পছন্দ করতে হবে, তা যদি আমি না করি তাহলে ওই কাজটা আমাকে ঘৃণা করতে হবে। আমি যখন দেখলাম যে ফিল্মে অন্য মেয়ের সঙ্গে নায়িকা করে আমি অভিনয় করছি, যখন আমি চিন্তা করলাম যে আমার মেয়ে যদি এভাবে অভিনয় করতো আমি কি পছন্দ করতাম, আমার অন্তর থেকে বললো না কখনো করতাম না, আমি সেদিনই চলচ্চিত্র বাদ দিয়ে দিয়েছি। যে অন্যের ব্যাপারে যা পছন্দ করছি আমার নিজের ব্যাপারে তা করতে পারছি না, এই কাজ আমি করব না, নিজের কাছে আমি নিজেকে ছোট মনে হয়েছে। আর একটা বিষয় ছোট মনে হয়েছে, যেমন অচিনপুর মেডিকেল মেডিসিন কর্নার ওষুধের দোকান, বাইরের আমরা সকল লোকই বুঝছি কি এটা ওষুধের দোকান, ভিতরে যদি পচা সার বিক্রি করে ওষুধের কোনো কিছুই নাই তাহলে এই ওষুধের মালিককে আপনারা কি বলবেন, প্রতারক বলবেন না, ভণ্ড বলবেন না, যে বাইরে ওষুধের দোকানে সাইনবোর্ড লাগছে ভিতরে পচা সার বিক্রি করে কি পেঁয়াজ রসুন বিক্রি করে, নিশ্চয়ই একটা ভণ্ড প্রতারক। ঠিক এই জিনিসটাই, আমার নাম শেখ আবুল কাসেম মিঠুন, অর্থাৎ আমি একজন মুসলমান, আমার সাইনবোর্ডটা কি মুসলিম, আমার ভিতরে কি পচা সার, অর্থাৎ মুসলমানের কিছুই আমি করি না, তখন আমার নিজের কাছে নিজেকে প্রতারক মনে হচ্ছে। আমার নাম যদি মুসলিম নাম হয় তাহলে যে কাজগুলো করলে মুসলমান হওয়া যায় সেই কোরআন এবং সুন্নার আলোকে আমাকে চলতে হবে, তাহলে আমি সত্য আত্মমর্যাদাশীল একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো। সাইনবোর্ড সর্বস্ব মুসলমান হয়ে নিজের কাছে প্রতারণা করা, বিশ্ববাসীর সঙ্গে প্রতারণা করা, এটা হচ্ছে সর্বনিকৃষ্টতম মানুষের কাজ। এই কাজ করে করে ইসলামকে মুসলমানকে সারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণ্য করে তুলেছি আমরা মুসলমানরাই, এতে নিজের কাছে নিজেকে ছোট হতে হয়। আমরা যেন আমাদের সন্তানদেরকে এই প্রতারণার জ্ঞান না দিই, তার নাম যা আছে ওষুধের দোকান, ভিতরে যেন সঠিক ওষুধই বিক্রি হয়, না মুসলিম তার ভিতরে যেন সে মুসলমান সত্তা থাকে, এইভাবে আমাদের ছেলেদেরকে গড়ে তুলতে হবে, এখন থেকে প্রশিক্ষণ দিতে হবে। এবং যে বয়সে নামাজ পড়ার কথা নামাজের শিক্ষা তাদের দিতে হবে, যে মাথা আল্লাহকে সিজদা করতে পারে না সেই মাথায় আল্লাহ সঠিক জ্ঞান দান করেন না, মাথা হয়ে যায় তখন বিভ্রান্তিকর জ্ঞান, যে বিভ্রান্তি কি হচ্ছে, আমি মুসলমান হয়ে মানুষ হয়ে যে মুসলিম নামে পরিচয় সেই মুসলমানই এই ইসলামের গায়ে আমি এখন আঘাত করছি। এই ঘৃণ্য নিকৃষ্টতম মানসিকতা থেকে বাঁচতে হলে ছোটবেলা থেকে আমাদের সঠিক ইসলামের অনুসারী হয়ে বাঁচতে হবে, তাই যদি না পারি আমরা প্রতারণা করব না, আমরা বরং অন্য কিছু করি মুসলমান হিসেবে যাতে পরিচয় না দেয়। আমাদের শিক্ষার্থীদের পিতামাতা শিক্ষক তারা যেন এই শিক্ষায় দেন, প্রতারক হিসেবে গড়ে না তোলেন, এই অনুরোধ রেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।